ডোবা ছবিতে দেখতে পাচ্ছেন নদীর ভিউটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমি যাচ্ছি গঙ্গা নদীর তীরে, এটি হচ্ছে প্রিন্সেপ ঘাট, আর এই যে দেখতে পাচ্ছেন প্রিন্সেপ ঘাট স্টেশনটি। সো চলুন ঘুরে ঘুরে জায়গাটি দেখি। রাস্তা থেকে এদিক দিয়ে প্রথম আসা হয়, আর এদিক দিয়ে আসলে প্রথমেই দেখবেন একটি ঘাট। এই হচ্ছে একটি ঘাট, আর এখান থেকে বিদ্যাসাগর সেতুটা খুবই সুন্দরভাবে দেখা যায়। আর এখানে আপনার অনেক বোট আছে যেগুলো দিয়ে বিকালবেলা মানুষ এই নদীতে ঘোরাফেরা করতে পারে। সো চলুন আমরা এদিক দিয়ে আর একটু সামনে যাই, দেখি এর ভিউটা। আর এই নদীর ধারে শুনেছি অনেক সুন্দর জায়গাটি। এটি হচ্ছে রাস্তা, এদিক দিয়ে যাওয়ার জন্য রাস্তা এটি। আর দুঃখের বিষয় হচ্ছে আপনার এই দিক দিয়ে আমি যাওয়ার সময় কিছুক্ষণের মাঝেই বৃষ্টি নেমে যায়, তারপর আমি আর কি করব, এদিক দিয়ে বসার মতো কোনো জায়গা নাই, আর এখানে ছাউনি বা কোনো বসার মতো কোনো সিস্টেমই করে নাই, যে কারণে আমি এই যে বড় বড় গাছ দেখতে পারতেছেন এই গাছের নিচে দাঁড়াইলেই কি হবে, আমি ভিজে গিয়েছি প্রায়। তারপর দৌড়ে সেই রেল স্টেশনের মাঝে দাঁড়াই, কিন্তু দাঁড়াইলেই কি আর, আমি একেবারে ভিজে গেছিলাম। এই যে দেখতেছেন আমার অবস্থা, পুরো ভিজে একেবারে শেষ। মনে হচ্ছিল যে বৃষ্টিটা হয়তো নেমেছিল আমাকে ভিজিয়ে দেওয়ার জন্য। প্রায় 5 থেকে 7 মিনিট বৃষ্টি হয়েছিল, এর মাঝে আমি এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি যে পিছনেও ছাউনি বা দাঁড়াইবার মতো কোনো জায়গা নাই, সামনের দিকেও ছাউনি বা ধারাবার মতো কোনো জায়গা নাই। মানে মাঝখানে পইরা গাছের তলায় একটু দাঁড়াইছিলাম, হালকা হালকা বৃষ্টি বৃষ্টি প্রায় ভিজেই গেলাম। আর এই রাস্তাটা দিয়ে যতই সামনে যাবেন ততই প্রকৃতি এবং এই জায়গাটার দিকে মুগ্ধ হবেন। আর এখানে দেখতে পাচ্ছেন ঘাটটি, এখান থেকে মানুষ অনেকে নৌকায় ঘুরতে যায়। আমি দেখলাম একজন ভাড়া ফুরাচ্ছে 400 টাকা করে, 400 টাকা আধা ঘন্টার জন্য 400 টাকা। এদিক দিয়ে সামনে আসতেই এই স্টলগুলি দেখতে পাবেন, এই দোকানগুলি থেকে অনেকে এদিকে আসে ঘুরে গাড়ে, এদিক থেকে অনেক কিছুই কেনাকাটা করে আর খাওয়া দাওয়া করে। এখানে ফুচকা এবং বিভিন্ন ধরনের আইটেম আছে। আরও একটু সামনে গেলে এই জায়গাটি পড়ে, এখানে খুবই সুন্দর, আর এখানে বসার মতো খুবই সুন্দর জায়গা করে দেওয়া হয়েছে। আর এখানে ছোট ছোট গাছ ছিল যা দেখতে খুবই চমৎকার আর সুন্দর। এই যে দেখতে পারতেছেন জায়গাটা, আর এখানে চমৎকার এবং ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এই গাছগুলি মানে খুবই অনেক বছর আগের গাছ, দেখতে খুবই পুরাতন। এই যে দেখতে পাচ্ছেন গাছটা, আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আর এই জায়গাটিও খুব সুন্দর, এখানে দেখতে পাচ্ছেন গাছগুলি, আসলে গাছগুলি অনেক সুন্দর জায়গাটিকে ফুটিয়ে তুলেছে। আর এখানে বিকেলবেলা অনেকে এসে ফটো বা ছবি তুলে নিয়ে যায়। এই দেখতে পাচ্ছেন নদীর ভিউটা, মানে খুব সুন্দর, ভালো লাগার মতো একটি জায়গা। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে গঙ্গা নদীর ধারে, এখানে অনেকে এসে গোসল করে, মানে গোসল করার জন্য এই ঘাটটি আর কি, মানে আমি প্রায় বেশি মানুষই দেখতে পাচ্ছি এখানে গোসল করতেছে। আর যে কারণে বৃষ্টি হয়েছে তো এই কারণে মানুষ খুবই কম, কিন্তু বিকালবেলা আমি যখন আবার ঘুরে গেড়ে আসি সেই সময় দেখি প্রায় অনেক মানুষ গোসল করতেছে এই জায়গায়। সো আমার কাছে খুবই ভালো লেগেছে জায়গাটি। আমি প্রায় জায়গাটি হাঁটতে হাঁটতে, মানে এত সুন্দর জায়গাটি, মানে প্রায় এক স্টেশন থেকে অন্য স্টেশনে এসে পড়েছি, দেখতে পাচ্ছেন এটিও একটি স্টেশন। আর এই দিক দিয়ে এই জায়গাটি পরে এটি একটি ছোটোখাটো একটি ব্রিজ, আর ওই পাশে হচ্ছে একটি ঘাট, আর আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আর ইন্টারেস্টিং বিষয়টা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন মাছগুলি, আসলে নদীর ধারে খুবই বড় এবং মোটামুটি বড় বড় মাছ, কিন্তু কেউ ধরতেছে না, মানে এগুলি দেখা যাইতেছে ধারেই। আবার এই যে দেখতে পাচ্ছেন মাছগুলি, মানে ওরা সারি সারি বেঁধে অনেক মাছই আছে প্রায়। আমার ভিডিওর মাঝে কিছুটা দেখা যাচ্ছে, ছোট সময় তো মাছ ধরেছি তাই মনে হচ্ছে যে নেমে মাছ ধরে মাছগুলি আসলে ধরে ফেলি, কিন্তু তা তো সম্ভব না। আর এখানে আমার গন্তব্যটা শেষ করলাম, এখানে এই যে ইয়ার লঞ্চটা দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে নদীর এই পার থেকে ওই পারে যায়, এটি হচ্ছে আপনার ইন্ডিয়ান টাকায় রুপিয়ে হচ্ছে 6 রুপি ভাড়া নেয় ওরা,
এই পার থেকে ওপার নিয়ে যায়। সো আজকের ভিডিওটি এতটুকুই, আমার কাছে ঘুরতে খুবই ভালো লেগেছে, আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করে জানাবেন। আর যারা কলকাতায় আসতে চান তাদেরকে ভিডিওটি শেয়ার করে দিবেন, যারা এসে অনেকে চিন্তা করে কোথায় ঘুরবো এটি দেখে ঘুরতে পারবে। খুদা হাফেজ।